আসসালামু আলাইকুম বন্ধুরা, এএনই হাউস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো 37 ফিট 7 ইঞ্চি এবং 21 ফিট 8 ইঞ্চি জায়গার মধ্যে অসাধারণ একটি বাড়ির প্ল্যান। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের মূল ভিডিও। এটা আমার একটা ক্লায়েন্টের প্ল্যান, এটা সামনের সাইড হচ্ছে কি এটা, তো এই জন্য এখানে সিঁড়ি রাখা হয়েছে। যেহেতু জায়গা স্বল্প এই জন্য এখানে সিঁড়ি রাখা হয়েছে। সিঁড়ির সাইজ হচ্ছে গিয়ে 7 ফিট 6 ইঞ্চি এবং 16 ফিট 6 ইঞ্চি, এবং সিঁড়ি থেকে আমি সরাসরি ড্রয়িং ডাইনিং রুমে প্রবেশ করতে পারবো। ড্রয়িং ডাইনিং কম্বাইন্ড একসাথে, এটা সাইজ হচ্ছে গিয়ে 13 ফুট 2 ইঞ্চি এবং 13 ফুট 5 ইঞ্চি, এবং এখান থেকে আমি সরাসরি এখানে একটা মাস্টার বেড আছে, মাস্টার বেডে প্রবেশ করতে পারবো। এটা সাইজ হচ্ছে গিয়ে 12 ফুট 11 ইঞ্চি ইন্টু 9 ফুট 4 ইঞ্চি, এবং এটার সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা আছে, এবং এখানে একটা কমন টয়লেট এবং একটা কিচেন আছে। কিচেনের সাইজ হচ্ছে গিয়ে 7 ফুট ইন্টু 5 ফিট, এবং কমন টয়লেটের সাইজ হচ্ছে গিয়ে 4 ফুট ইন্টু 7 ফিট স্ট্যান্ডার্ড মাপ। এবং এখানে দুইটা বেডরুম আছে, টোটাল 3টা বেড এখানে এই প্ল্যানের মধ্যে। এখানে যে বেডটা আছে 3 নম্বর বেড, সেটা সাইজ হচ্ছে গিয়ে 10 ফুট ইন্টু 10 ফুট 5, এবং এটা হচ্ছে গিয়ে 10 ফুট ইন্টু 10 ফুট। সব মিলিয়ে এই বাড়িটি আসলে অনেক অসাধারণ একটি প্ল্যান। এই অল্প স্বল্প জায়গার মধ্যে সুন্দরভাবে রুমগুলো ডেকোরেট করা হয়েছে। সো আর এই বাড়িটি তৈরি করতে আনুমানিক একতলার জন্য সর্বসাকুল্য খরচ হতে পারে 12 থেকে 13 লক্ষ টাকা। সো যারা বাড়িটি তৈরি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। আর ভিডিও আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই যারা ভিডিও দেখবেন অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।